ময়মনসিংহ সার্কিট হাউসের পাশেই ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষেই গড়ে উঠেছে এই জয়নুল আবেদিন পার্ক। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত করা হয়েছে ময়মনসিংহ শহরের বুকচিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনীরঞ্জন সরকারের বাড়িতে। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন চিত্রশিল্পী জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মিত করা হয়েছে। আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের পার্ক। জয়নুল আবেদিন পার্কে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, মিউজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরখি, জেলা প্রশাসকের বাড়ি ও বেশ কিছু খাবারের দোকান। এই পার্কে আসলে একদিকে যেমন জয়নুল আবেদিনের সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে, অন্যদিকে সবুজ প্রকৃতির মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায় এই পার্কে আসলে। সংগ্রহশালা খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সংগ্রহশালার প্রবেশ মূল্য বড়দের 20 টাকা এবং ছোটদের 10 টাকা। এটি হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালা। জয়নুল আবেদিন সংগ্রহশালার ভিতরে রয়েছে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র এবং রয়েছে তার নিজের হাতে আঁকা অনেক পুরাতন ছবি। শুধু তাই নয়, এর ভিতরে রয়েছে তার ব্যবহৃত রং তুলির রং এবং তুলি। ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রতিদিন অসংখ্য পর্যটকদের আগমন ঘটে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। নদের পাড়ে ফুচকা ও চটপটির দোকান পেয়ে যাবেন। স্বজন প্রিয়জন ও বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে যেতে পারেন দৃষ্টিনন্দন এই জয়নুল আবেদিন পার্ক থেকে। বন্ধুরা, জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগে না, কিন্তু সংগ্রহশালার ভিতরে প্রবেশ করতে 20 টাকা প্রবেশ ফি লাগে। এই ছিল আমাদের আজকের আয়োজন, জয়নুল আবেদিন পার্ক ও তার সংগ্রহশালা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা এই ধরনের ভিডিওকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।